राज्य বিজেপি আইপিএফ টি জোট সরকার ক্ষমতায় বসেছে 9 মাস এই সময় নারী নির্যাতন বেড়ে চলেছে যা কিনা উদ্বেগজনক সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা চলতি মাসের 12 তারিখ থেকে 23 তারিখের মধ্যে 9টি মহিলা মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন মহিলা সংক্রান্ত ঘটনায় গ্রেফতারও তেমন নেই অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তাই অভিযুক্তদের গ্রেফতার এবং নারী নির্যাতন বন্ধের দাবিতে ফের সরব সংগঠন সোমবার এক প্রতিনিধি দল দেখা করেন এআইজি আইন শৃঙ্খলার সঙ্গে राज्य गवर्नमेंट परिवर्तन देश गणतान्त्रिक देश जनता जेटा चाय परिवर्तन होते ही पारे किंतु राज्य अवस्था भयावह और नारी निर्यातन क्रमबद्धमान आमरा आरो तीन बार आमरा डीजीपी साथो मिलित होयेछिलाम एसपी साथो आमरा मिलित होयेछिलाम आज के डीआईजी लॉ एंड ऑर्डर साथे डीजी साथे रेपुटेशन देवार कथा छिलो उन्नी सेक्रेटरिएट गेछेन ताई डीआईजी लॉ एंड ऑर्डर आमादेर रेपुटेशन नियेछेन उन्नीओ स्वीकार करेछेन प्रत्येकटा केस उनादेर काछे आछेन नयटा केस आमरा एर मध्ये घटेछे পাশাপাশি উপভোটে বাম মহিলা প্রার্থীদের প্রচারে শাসক দলের বাধা দেবার বিষয়টিও উঠে আসে ডেপুটেশনে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।